পঞ্চবিরাতে কুমারঘাটে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো শহরের দুটি বনেদী ক্লাবের পুজো প্যান্ডেল। এদিন প্রথমে মন্ত্রী ভগবান চন্দ্র দাসের হাত ধরে উদ্বোধন হয় স্থানীয় সুভাষ সংঘ ক্লাবের পদ্মাবতী থিম নিয়ে তৈরি পুজো প্যান্ডেলের। এদিন ক্লাবের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস সহ ক্লাবের পদাধিকারীরা। এবছর 25 লক্ষ টাকা বাজেট নিয়ে পুজোর আয়োজন করেছে কুমারঘাটের সুভাষ সংঘ। একই সঙ্গে এদিন শহরের অপর আরেকটি বনেদী ক্লাব দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবেও দ্বার উদ্ঘাটন হয় ক্লাবের এবছরে ফিরে দেখা ডোকরা শিল্পের আদলে গড়ে ওঠা পুজো প্যান্ডেলের। মন্ত্রী ভগবান দাস, ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস সহ চিত্তরঞ্জন ক্লাবের কর্মকর্তাদের উপস্থিতিতে হয় ক্লাবের 42তম পুজোর উদ্বোধনী অনুষ্ঠান। সূচনা পর্বে এলাকার 200 জন গরিব দুস্থদের মধ্যে নতুন কাপড় বিতরণ করেন চিত্তরঞ্জন ক্লাবের কর্মকর্তারা। শহরের বুকে বড় মাপের পুজোর আয়োজন করায় উভয় ক্লাবের উদ্যোক্তাদেরই সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী, বিধায়ক থেকে অন্যান্য অতিথিরা। বহু পুরনো থেকে সেই একটা প্রচলন রয়েছে সুভাষ সংঘ ক্লাবের। তো এবারকার যে পুজো, এখানে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক যিনি এই ক্লাবের শ্রদ্ধেয় চম্পালাল দেবরায় মহোদয়, উনি বলেছেন যে বিগত 2টি বছর এই কোভিড-19 কারণে পূজাটা কিছু ম্লান ছিল, নিজেদের উদ্যোগে সেই পূজা করা হয়েছিল। কিন্তু আমার মনে হয় যে সুভাষ সংঘ ক্লাব 2 বছরের সেই উসল এবছর নিতে চলছে। 2 বছরের যে ইয়েটা ছিল, এই বছর মানে একটা ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে। এবার এত বিশাল প্যান্ডেল, এত সুন্দর অভিনব এই ভব্য মন্দির এখানে তৈরি হয়েছে, এটা আসলে কল্পনার বাইরে ছিল। আমি শুরু থেকে দেখছি, কিন্তু তার আজকের যে ডিজাইন, আজকের যে তার রূপ, সত্যি। ভিডিও রিপোর্ট, সার্চ ইঞ্জিন চ্যানেল।